গাছ পরিবেশের জন্য প্রয়োজনীয় প্রচার করতে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে পথে নামলো মহিলারা শিলিগুড়িতে। শিলিগুড়িতে বাড়ছে বিল্ডিং এর সংখ্যা, বিল্ডিং তৈরির জন্য কাটা হচ্ছে গাছ, সেই কারণে সবুজের পরিমাণ কমে যাচ্ছে ও তৈরি হচ্ছে কংক্রিটের পৃথিবী। পরিবেশকে বাঁচাতে ও তার ভারসাম্য সঠিক রাখতে দেশব্যাপী বন্ধ করা হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। প্রশাসনের ও বিভিন্ন সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মানুষকে সচেতন করতে রাস্তায় নামছে। কোনো স্বেচ্ছাসেবী সংগঠন নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জড়িত বেশ কিছু মহিলা ব্যক্তিগত উদ্যোগে ও নিজেদের সামর্থ্য অনুসারে বিভিন্ন সময় প্রয়োজনীয় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা এবার গাছ পরিবেশের জন্য কতটা প্রয়োজনীয় সেই বিষয়ে বিশেষ সচেতন করতে মানুষকে পথে নামলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জড়িত এই মহিলারা। শনিবার তারা মানুষকে সচেতন করতে এই বিষয়ে পাশাপাশি বৃক্ষরোপণ ও শক্তিগড় এলাকায় বেশ কিছু পথ চলতি মানুষদের হাতে চারা গাছও তুলে দেন। শিলিগুড়ি থেকে সজল দাশগুপ্তের রিপোর্ট, সময়ের সংবাদ। নমস্কার, আমার নাম পিউমিতা চ্যাটার্জি। আমি ঈশা ভলেন্টিয়ার। এখানে আজকে শোস্টপার গ্রুপ থেকে আমাকে আসতে বলা হয়েছে সেফ সয়েল, তাদের একটা প্লান্টেশন ডিস্ট্রিবিউশনের ব্যাপারে আমাকে সেফ সয়েল নিয়ে বলতে বলা হয়েছে। আপনারা সকলেই হয়তো জানেন সেফ সয়েল বা মাটি বাঁচাও অভিযানটা সদগুরু বা ঈশা ফাউন্ডেশন এটা স্টার্ট করেছে। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ইনিশিয়েটিভ মাটিকে বাঁচানোর জন্য, আমাদের আপকামিং জেনারেশনের জন্য। আজকে যদি আমরা মাটিকে বাঁচাতে না পারি, আমাদের আগামী জেনারেশনের জন্য খাবার আর কর্মসংস্থান কোনো কিছুই থাকবে না। সুতরাং সবাই মিলে এই ইনিশিয়েটিভে যোগদান করুন। এখানে কোনো ডোনেশনের ব্যাপার নেই, শুধু সকলে মিলে প্রচার করুন, সেফ সয়েল নিয়ে কথা বলুন। আমরা চাইছি আমাদের সরকার যেন কোনো পলিসি আনে যার কারণে আমরা আবার করে আমাদের মাটিকে পুনরুদ্ধার করতে পারি এবং আবার করে মাটিকে বাঁচাতে পারি। থ্যাংক ইউ, নমস্কার। আমি মেঘলা মৌমিক, শোস্টপার থেকে। আমাদের শোস্টপার একটা অনলাইন বিজনেস গ্রুপ, যেখানে সমস্ত মহিলারা যে যা করে যেভাবে প্রতিষ্ঠিত হয়ে হতে চায় ঘর থেকে, সেইভাবে সে আমাদের গ্রুপের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম পায়, সেটা দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। এবার তার জন্য একটা রেমুনারেশন দেওয়া হয়, সেই রেমুনারেশন নিয়ে আমরা নানা রকমের সোশ্যাল অ্যাক্টিভিটি করে থাকি। এবার এই প্রত্যেকবার আমরা প্ল্যান্টেশন করি, এবার আমরা গাছ বিতরণ করছি, তো তার জন্য আজকে প্রোগ্রাম করা হয়েছিল। এরকম এছাড়াও নানা রকমের এনজিও, নানা রকমের চ্যারিটেবল কাজ করা হয়। আপনারা আর কি বলছেন?